বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের খাদ্য উপহার পেয়েছেন সিরাজগঞ্জের কাজীপুর, রায়গঞ্জ ও তারাস উপজেলার 9 শতাধিক পরিবার। করোনা মহাসংকটের মধ্যে খাদ্য সহায়তা পেয়ে খুশি কর্মহীন দরিদ্র মানুষগুলো। কালের কণ্ঠের শুভ সংখ্যের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারীর সংকটে কর্মহীন মানুষের মধ্যে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা বিতরণ করায় কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। কাম নাই, সেই জন্য আমি আল্লাহ দুঃখিত আছি, পয়সা চাল করে পাই আমি খুশি হলাম। করোনার মধ্যে কাজ কাম নাই, বসে আছি, খাদ্য নাই, বসুন্ধরা গ্রুপ থেকে খাদ্য দিচ্ছে, এতে আমরা খুশি। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা সারা দেশে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছি। জাতি একটা ক্রান্তিকাল সময় পার করছে, এই সময় ওনারা যে উদ্যোগ নিয়েছেন এই জন্য বসুন্ধরা গ্রুপের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কালের কণ্ঠের শুভ সংখ্যাকে ধন্যবাদ জানাই।